প্রিয় ছাত্র ছাত্রী, কাকদ্বীপ একাডেমির ই লার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি স্ট্যান্ডার্ড 2-এর বাংলা পড়াচ্ছি। তোমরা সবাই তোমাদের বাংলা বই নাও, খাতা নাও এবং পেন বা পেন্সিল নাও। আজ আমি তোমাদের ষষ্ঠ পার্ট এইটা নিয়ে পড়াবো এবং আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা 23 খোলো। তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা 23 খোলো, খাতা খোলো এবং পেন নাও। দেখো পৃষ্ঠা 23-এ কি আছে, পড়ছি, আমার সঙ্গে সবাই পড়ো। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। বিশ্রী বিশ্রী মানে কি? বিশ্রী মানে হচ্ছে খারাপ। লিখে নাও সবাই, বিশ্রী। বৃষ্টি মানে খারাপ। শুনছ শুনছ বজ্রের শব্দ, বজ্র বজ্র মানে কি? বাজ, বজ্র মানে বাজ। লিখে নাও বজ্র, বজ্র মানে বাজ। শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, শ্রাবণ মাসের বাদলা, বাদলা বাদলা মানে অনবরত বর্ষা, বাদলা বাদলা হচ্ছে এখানে অনবরত বর্ষা। অনবরত বর্ষা শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে, বান বান মানে কি? বান মানে হচ্ছে বন্যা, বান বান মানে বন্যা, বান মানে বন্যা। উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, দুরন্ত দুরন্ত মানে কি? চঞ্চল, দুরন্ত মানে চঞ্চল। সবাই লিখে নাও, দুরন্ত দুরন্ত মানে চঞ্চল, দুরন্ত মানে চঞ্চল। অবিশ্রান্ত ছুটে চলেছে, অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের দুদিন মাত্র ছুটি। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আদ্রায়, সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তাকে যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। শ্রান্ত শ্রান্ত মানে কি? ক্লান্ত, শ্রান্ত মানে ক্লান্ত, শ্রান্ত শ্রান্ত মানে ক্লান্ত। সে হয়তো শান্ত হয়ে পড়বে, পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো, সন্দেশ আছে, পান্ত আছে, বোদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, শীঘ্র শীঘ্র মানে কি? তাড়াতাড়ি, শীঘ্র এখানে সবাই শীঘ্র। শীঘ্র মানে তাড়াতাড়ি। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিই, তার খাবার আগ্রহ দেখিনে। আগ্রহ আগ্রহ মানে কি? ইচ্ছা, আগ্রহ আগ্রহ মানে ইচ্ছা। তার খাবার আগ্রহ দেখিনে, সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিল। ওটা আবার পড়ছি, দেখো সবাই। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, কোন নদীর ঝর্ণা দেখতে যাব? উশ্রী নদীর। দিনটা বড় বিশ্রী, দিনটা কেমন? দিনটা খুবই বিশ্রী অর্থাৎ খারাপ।
শুনছো বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা। কোন মাসের বাদলা? শ্রাবণ মাসের বাদলা। উস্ত্রিতে বান নেমেছে। কোথায় বান নেমেছে? উস্ত্রিতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত। জলস্রোত কেমন? জলস্রোত খুবই চঞ্চল। অবিশ্রান্ত ছুটে চলেছে। অবিশ্রান্ত মানে অনবরত, অনবরত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের দুদিন মাত্র ছুটি। কদিনের ছুটি? দুদিনের ছুটি। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আদ্রা। তাহলে কলেজের ছাত্ররা কোথায় গেছে? কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আদ্রা। ছাত্রাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। আমাদের সঙ্গে কে যাবে? আমাদের সঙ্গে কান্তি মিত্র যাবে। কান্তি মিত্র বাড়ি কোথায়? ছাত্রাগাছিতে। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। পথে জল নামলে কাদের বাড়ি আশ্রয় নেওয়া হবে? মিশ্রদের বাড়ি আশ্রয় নেওয়া হবে। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তো আছে, বোঁদে আছে। সঙ্গে কী কী খাবার আছে? সঙ্গে সন্দেশ, পান্তোয়া ও বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। চাকরের নাম কি? কান্ত চাকর। তার খাবার আগ্রহ দেখিনি। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। কে পান্তা ভাত খেয়ে বেরিয়েছে? কান্ত চাকর। কখন পান্তা ভাত খেয়ে বেরিয়েছে? ভোরের বেলা। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। কে কে কাকে পান্তা ভাত খাইয়ে দিলে? না, কান্ত চাকরের বোন খান্তমণি তাকে পান্তা ভাত খাইয়ে দিল। আবার দেখো আরেকবার, সবাই ঝরে ঝরে পড়ে। এবারে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত। অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের দুদিন মাত্র ছুটি। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আদ্রায়। ছাত্রাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তো আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। তার খাবার আগ্রহ দেখিনি। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। আশা করি বুঝতে পেরেছ। বাড়িতে সবাই ভালো করে পড়বে, বানান করবে, আর কি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে অভ্যেস করবে। আর একটু বলে রাখি, আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা সাধারণত এপ্রিল মাসে হয়, যাকে কোভিড সিচুয়েশনের জন্যে আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাটা এপ্রিল মাসে হচ্ছে না, সেটা সম্ভবত মে মাসে হাফিয়ারলি পরীক্ষা হবে। তাই আমরা ফার্স্ট টার্ম পর্যন্ত যতটুকু সিলেবাস দিয়েছিলাম বাংলা বইয়ে, তার থেকে একটি বা দুটি অধ্যায় আর একটু এগিয়ে নেব, এবং কতদূর পরীক্ষা হবে সেটা আমরা পরের ক্লাসে জানিয়ে দেব। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।